অটিজম প্রতিরোধে করণীয় চিকিৎসা। অটিজম প্রতিরোধে করণীয়: গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মতেই ওষুধ না খাওয়া। গবেষণায় দেখা গেছে মৃগী রোগের ওষুধে অটিজম বেশি হতে পারে। মায়ের মদপানের অভ্যাস থাকলে সন্তান নেয়ার আগে তা ছেড়ে দেয়া। বেশি বয়সে সন্তান না নেয়া, এক্ষেত্রে পিতার বয়সকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সন্তান নেয়ার আগে মাকে রুবেলা ভ্যাকসিন দেয়া। সন্তানকে নিয়মিত বুকের দুধ খাওয়ানো। গবেষণায় দেখা গেছে বুকের দুধ না খাওয়ালে শিশুর অটিজমের ঝুঁকি বেশি থাকে। সাধারণত প্রতি 100-তে 0.5 জন, আর প্রথম শিশু অটিজম হলে দ্বিতীয় শিশুর অটিজম হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়, 8%, আর যমজ শিশুর মধ্যে বৃদ্ধি পায় 75%। বার্থ ডিফেক্ট, এর প্রতি ব্যবস্থা নেয়া। সন্তান জন্মের সময় যদি সন্তানের ওজন কম থাকে এবং 35 সপ্তাহের আগে সন্তান ডেলিভারি হয়, এমন শিশুর মধ্যে ঝুঁকি বেড়ে যায়। এক্ষেত্রে মায়ের ওজন বৃদ্ধি ও স্বাস্থ্য পরিচর্যা একান্ত প্রয়োজন। ফাইনাইল ক্যাটোনোরিয়া ও সিলিয়াক রোগ দ্রুত নির্ণয় করে সঠিক চিকিৎসা করা দরকার। বাবা মায়ের সিজোফ্রেনিয়া মুড ডিসঅর্ডার থাকলে সন্তানের মধ্যে অটিজম বেড়ে যেতে পারে। পরিবেশ থেকে হেভি মেটালস, পেস্টিসাইড বায়ুদূষণ প্রতিরোধে জাতীয়ভাবে উদ্যোগ নেওয়া হলে ঝুঁকি কম থাকে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।